পাইকারি। এখানে সালাদ রয়েছে, এখানে পুঁইশাক চিংড়ি রয়েছে, এখানে মাছের কালিয়া কাঁকড়া মাছের। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমরা করব চিংড়ি মাছের মালাইকারি। অলরেডি আমি নারকেল কুড়িয়ে দুধটা বের করে নিয়েছি, তো ওদিকে রসুন আদা কোচা হচ্ছে, খোসা ছাড়ানো হচ্ছে, তো কিভাবে করব সেটা পুরোটাই দেখবেন, একদম স্কিপ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মেশানো হচ্ছে। নুন হলুদ মিশিয়ে আমরা তাকে ভাজবো হালকা করে। ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজছি। তারপরে ডিমল আছে, কত ডিম হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমরা তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা লাল লাল হয়ে গেল, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, তারপরে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা লাল লাল করে এটা ভাজবো। ভাজার আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারে। প্রচুর ঝাল আছে, লাল লাল করে আমরা পেঁয়াজটা ভেজে নেব। এতে আদা বাটা, রসুন বাটা, আর এটা কি, এটা কি সর্ষে বাটা, এটা আচার, এটা রসুন। আচ্ছা সব দিও নি, মা নেবে, সব দিয়ে দিয়েছে। আদা বাটা দিয়ে দিলাম, আদাটা এবার ভাজবে একটু। নুন দিয়ে দাও, নুন দিয়ে দিলাম যাতে না ছিটকো। আমরা রসুন বাটা দিয়ে দিলাম,
এবার আস্তে আস্তে মশলা দেবো, সামনে তুমি দেওয়া হলো। অতটা মনে পোস্ত দেয় এই চেয়ারে কি ভালো ওটা। এবার দেখতে পাচ্ছেন এ দিয়ে দিলাম পোস্ত বাটা। তেল ছাড়লে আমরা চিনি মাখিয়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা হালকা করে চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। এবার আমরা ভাজা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমরা একটু আর একটু ফুটে গেলে আমরা একটু পোস্ত আর একটু নারকেলের দুধ দিয়ে আমরা এটা নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখতে পাচ্ছেন ফুটছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে একটা। নারকেলের জল দিচ্ছে, নারকেলের জল দিয়ে দিল। এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দেব, দিয়ে আমরা একটু আঁচটা কম ফ্লেমে করে, দেখতে পাচ্ছেন আঁচটা কম ফ্লেমে করে আমরা এটাকে ঢাকনা দিয়ে দেব। আমরা ব্যবহার করছি এভারেস্টের গরম মশলা। এটা হালকা একটু আমরা গরম মশলা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার অনেকটা ফুটে গেছে, এবার আমরা নারকেলের দুধটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন নারকেল কুড়া একটু দিয়ে দিলাম। এটা আপনারা না চাইলেও দিতে পারেন, অপশনাল। আলু স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে, আশা করছি টেস্টটাও সুন্দর হবে।
যখন খাবো আবারও ভিডিও করব তখন আপনারা দেখবেন, তখন বুঝতে পারবেন কতটা আমার মুখ দেখে বুঝবেন যে কতটা ভালো হয়েছে। বুঝতে পারছেন এখানে আমরা কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমরা কড়াল গরম করতে বসিয়ে নিয়েছি। এখন আমরা করব কাতলা মাছের কালিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন নুন দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা ম্যারিনেট করব, করে নিয়ে ভেজে নেব। ফোনটা যদি এখানে এই ঝোলের মধ্যে পড়ে যায় ওটা শুকনে এইটা আদা রসুন একসাথে বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে দিও, ভালো করে মিক্স করে নিচ্ছি। পোস্ত বাটা দিলাম, সর্ষে বাটা দিয়ে নাড়ানাড়ি করে আমরা জল দিয়ে দিচ্ছি। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এবার আমরা হালকা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মাছের কালিয়া পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা শুধু একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মালাইকারি, এখানে স্যালাড রয়েছে, এখানে পুঁই শাক চিংড়ি রয়েছে, এখানে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটা। তো এবার খাওয়া শুরু করি। তো এবার আমি এখান থেকে আমি ফার্স্ট পুঁই শাক চিংড়িটা খাবো। এটা আমি করিনি মোটেও, আমার শাশুড়ি করেছে। তো খাই, ঠিক আছে মোটামুটি।
এভাবে আমি মাছের ঝালটা কাটছি। আজকে কোনো রান্নাই আমি করিনি, আজকে পুরো রান্নাটাই আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড দুজন মিলে করেছে। আমি শুধুমাত্র হেল্প করেছি একটু, যেগুলো পেঁয়াজ কুচি আদা কুচি এগুলো কুচিয়ে দিয়েছি। এই মালা এই কি বলে এটা কালি আটা আমার বড় করেছে, ভালো হয়েছে। আবার চিংড়ি মাছের মালাইকারিটা খেয়ে দিয়েছি, এটাও আমার বড় করেছে। তো যে রান্নার ভিডিওটা ওটা আমি কথাই শুধুমাত্র বলছিলাম, আর নাচ ছিল ও, তো এটা খেয়ে দেখি। তো দেখলে তারপরে আমি একটু একটু করে খেলাম, পুরোটাই ভালো হয়েছে। এবার আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই করবেন। আর এরকম আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি এরকম ধরনের ভিডিও করার ইন্টারেস্ট পাবো আপনাদের কাছে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো আমি খেতে থাকি আর পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।